দেবী চৌধুরানী নামটি তো আমাদের প্রত্যেকেরই পরিচিত, কিন্তু এই নামের সাথে জড়িয়ে আছে বৈকুণ্ঠপুর মানে আজকে জলপাইগুড়ি মহাশ্মশান কালী মন্দিরের কিছু বিশেষ ইতিহাস, যেগুলো আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করছি আজকের প্রতিবেদন। জলপাইগুড়ি গোশালা মোড়ের বাম দিক হাইওয়ের একদম পাশে অবস্থিত 375 বছর পুরাতন এই দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দির বিভিন্ন ধরনের গাছগাছালিতে ঘেরা নির্জন পরিবেশে আপনারা এক অন্যরকম অনুভূতি উপলব্ধি করতে বাধ্য হবেন। দেবী চৌধুরানী সম্পর্কে আপনাদের মোটামুটি সবারই জানা, তাই সরাসরি এই মন্দিরের এক গা হিম করা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে। 1785 সাল যখন বাংলা বিভক্ত হয়নি, সেই সময় বাংলাদেশের রংপুর, দিনাজপুর এবং বৈকুণ্ঠপুর মানে আজকের জলপাইগুড়ি এই তিনটি নিয়ে মূলত দেবী চৌধুরানীর এলাকা ছিল। সেই সময় বাজরা করে করলা নদী হয়ে এই ডেরাতে এসে পৌঁছতেন দেবী চৌধুরানী। এই ডেরার মূল উদ্দেশ্য ছিল তার লুকোনো ধন সম্পত্তি গরিব মহিলাদের কাছে তুলে ধরা। আর এইখানে যে বলির জায়গাটা দেখছেন, এই বলির জায়গাটা নিয়ে মূলত আরেকটি অজানা ইতিহাস আছে যেটা আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, যেটা হয়তো আগে কেউ বলেনি। 1890 সাল এই মন্দিরে নয়ন কাপালিক বলে একজন সাধক থাকতেন। অ্যাকর্ডিং টু চারুচন্দ্র সান্যাল জলপাইগুড়ি ঐতিহাসিক নৃতত্ত্ববিদ থেকে জানা এই তথ্য, এই নয়ন কাপালিক জলপাইগুড়ির পাতকাটা অঞ্চলের পাচুদাস নামে এক সাধারণ লোককে তিনি এখানে নিয়ে এসে নরবলি দেন। এরকম একটি নৃশংস কাজের জন্য সেই সময় ব্রিটিশ সরকার পক্ষ থেকে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এর রেকর্ড কিন্তু বর্তমানেও জলপাইগুড়ি জেলে আছে। তো এই মন্দিরে প্রতিদিনই বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসে, যারা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানে বা যাদের কাছে অজানা তারাও জানতে আসে। কারণ এই মন্দিরে আসলে স্বাভাবিকভাবেই আপনাদের একটা আলাদা শান্তি, এক আলাদা অন্য ধরনের পরিবেশ, মনোমুগ্ধকর স্নিগ্ধ হাওয়া, পাখির ডাক, সবুজে ভরা গাছ আপনাদের মনটাকে এক শান্তির জায়গায় নিয়ে যেতে অবশ্যই বাধ্য করবে। বছরে চারবার এখানে কালী পুজো হয়, মানে বড় করে কালী পুজো হয়। এক হচ্ছে কালী পুজোর দিন, দ্বিতীয় মহালয়ের দিন, তৃতীয় পয়লা বৈশাখের দিন এবং চার নম্বর হচ্ছে ফলহারিণী কালী পুজোর দিন। এছাড়াও প্রতিদিন এখানে কালী পুজো হয়ে থাকে। তবে বলে দিই, এখানে কিন্তু কালী পুজোর এক বিশেষ ঐতিহ্য আছে যেটা হয়তো আর অন্য কোথাও হয় না। এখানে কালী পুজোর বিশেষত হচ্ছে এখানে মাকে তিস্তার মহাশোল মাছ, বোরল মাছ এবং সুরা দিয়ে পুজো দেওয়া হয়। এর পেছনে একটি ইতিহাস আছে, তার কারণ হচ্ছে দেবী চৌধুরানী নিজেকে সধবা প্রমাণ করার জন্য তিনি তিস্তা থেকে মাছ তুলে, বিভিন্ন ধরনের মাছ তুলে খেতেন। কারণ সেই থেকে কথা আছে যে এখানে মাছ দিয়ে মায়ের পুজো দেওয়া হয়। এছাড়াও এই মন্দিরে যজ্ঞ আরতি হয় কালী পুজোর দিন, যজ্ঞের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া মন্দিরের ইতিহাসের সাথে জড়িয়ে আছে আরেকটি দিক, সেটা হচ্ছে মন্দিরের সামনে এই সুবিশাল সুপুরাতন বটগাছ। যেই বটগাছের মূল অংশ কোনটা সেটা খুঁজে পাওয়া বলতে গেলে এক কথায় অসম্ভব। অনুমান করা হয় এই বটগাছটি 500 বছরেরও বেশি পুরাতন। আর এই স্থানে কিছু একটা অলৌকিক ব্যাপার অবশ্যই জড়িয়ে আছে, তার কারণ জলপাইগুড়িতে যে ফোরওয়ে লেনের কাজ হচ্ছিল সেই সময় এই গাছটি কেটে ফেলার পরিকল্পনা করা হলেও কোনো একটা অলৌকিকভাবে বাধা পড়ার জন্য এই গাছটি কিন্তু কাটা হয়নি। তো এই গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বেদী মূর্তিতে পুজো করা হচ্ছে, এখানেও পুজো হয়। দেবী চৌধুরানীর সাথে এই গাছটির একটি ইতিহাস এক গভীরভাবে জড়িয়ে আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের আরও নতুন ভিডিও, নতুন অজানা জায়গা আপনাদের সামনে পরবর্তীতে নিয়ে আসতে চলেছি। তো আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না, এবং ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানানোর অনুরোধ।